পাগল। আর তখন তার বাড়ি ছিল নামনগর। আর এদিক ওদিক চতুর্দিকে তাকে যখন নিয়ে যাওয়া হলো, আর অনেক জায়গায় নিয়ে যাওয়ার পর তার যখন কোনো কিছু হলো না, তখন তাকে আমার কাছে নিজের শ্বশুর বাড়িতে তাকে নিয়ে যাওয়া হলো। আর শ্বশুর বাড়ি যেহেতু তার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের পাড়া, আর তখন আমাকে ডাকা হলো ইনার জন্য কালুসের জন্য প্রার্থনা করতে হবে। আর তখন তার জন্য আমি 3 মাস প্রার্থনা করেছিলাম ওদের বাড়িতে, সকাল সন্ধ্যা ছিলাম তার জন্য আমরা প্রার্থনা করেছি। আর তার সঙ্গে আমি ছিলাম শুরু থেকে, মানে এখনো আছি। হালেলুয়া, শুরুতে ছিলাম আমি। আর যে কিছুক্ষণ আগে তোমাদেরকে বাণী শোনালাম, সেটা হচ্ছে কি, যিশুকে যখন মারা হচ্ছিল ক্রুশের নিচে, কে ছিল তার কথা বললাম, জোহনের কথা। হালেলুয়া, তাকে যখন কেস করা হলো, তাকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, তাকে ধরতে যখন পুলিশ এলো, আর তখনও আমি তার সঙ্গে ছিলাম, তাকে আমি কখনো একলা ছেড়ে দেইনি। আর গোটা বালুঘাট তার জন্য তাকে সাহায্য করা, কিভাবে তাকে জেল থেকে বার করতে হবে, তার সব সময় তার সঙ্গে আমি ছিলাম, কিভাবে তাকে ধরতে হবে আর কেমন করে তাকে জেল থেকে, তাকে হেফাজত থেকে তাকে বের করে আনতে হবে। আর সেই কাজে পুরা আমি শুরু থেকে ছিলাম শেষ অবধি। হালেলুয়া, এখানে যিশুর শিষ্যরা ছিল 12 জন, আর 12 জনের ভিতরে সব শিষ্যই পালিয়ে গেল ভয়ে, মানে ওর সঙ্গে আমাদের যাতে মৃত্যু না হয় তার জন্য ভয়ে তারা পালিয়ে গেছে। আর একটা শিষ্য ছিল, সেটা হচ্ছে কি, জোহন, সে পালালো না। আর সব শিষ্যের মৃত্যু হলো অনেক অনেক ভাবে, কারো যিশুর বাণী প্রচার করতে করতে কাদেরও মাথা গোলা কেটে দিল, আর অনেকে আবার ওই ফুটন্ত